বন্ধুরা, আজ আপনাদের দেখাবো উদয়পুরের বিখ্যাত গুণাবতী গ্রুপ অফ টেম্পলস এবং তার সাথে ঐতিহাসিক মন্দির ভুবনেশ্বরী টেম্পল, ভুবনেশ্বরী মাতা। আর সবশেষে দেখাবো কমলাসাগরের বিখ্যাত কালীবাড়ি শ্রী শ্রী কসবেশ্বরী কালীমাতা। আপনারা দেখছেন উদয়পুরের বিখ্যাত গুণাবতী গ্রুপ অফ টেম্পলস। স্থানীয়রা এখানে গুণাবতী তিন মন্দির বলে, কিন্তু সকালবেলায় যাওয়ার দরুন মন্দিরের গেট বন্ধ ছিল। আমি মন্দিরে পৌঁছেছিলাম সকাল 7:30টার সময়, তাই আপনাদেরকে বাইরে থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। ঐতিহাসিক ভুবনেশ্বরী মন্দির আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। ভুবনেশ্বরী মন্দিরে যেতে গেলে আপনাদেরকে গোমতী নদী পার হয়েই যেতে হবে। এখানেও সকালবেলায় যাওয়ার দরুন মন্দিরের গেট বন্ধ ছিল, আমি ভেতরে যেতে পারিনি। ভুবনেশ্বরী মন্দির দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গত করা হয়েছিল। মন্দিরের ভেতরে যে দেবী ছিলেন ওনাকে একমন সোনা দিয়ে বানানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মোগল আক্রমণের সময় এই সোনার মূর্তিটি লুট হয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই বিখ্যাত উপন্যাস রাজ্যশ্রী লিখেছিলেন এবং তার সাথে বিসর্জন নাটক। সময়ের অভাবে এখানকার পুরানো রাজবাড়িতে আমি যেতে পারিনি। নমস্কার বন্ধুরা, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের স্বাগত। আমি আপনাদের পার্টনার সঞ্জয় ব্যানার্জি। আমি এখন যাচ্ছি কমলাসাগরের বিখ্যাত কালীবাড়ি শ্রী শ্রী কসবেশ্বরী কালীমাতার মন্দিরে। এই জায়গাটির নাম নাপ্তার মাতা। আমরা জাতীয় সড়ক ছেড়ে বাঁ দিকে ঢুকে গেলাম আর সোজা চলে গেল আগরতলা রাস্তাটা। এখান থেকে আগরতলার দূরত্ব কম বেশি 30-32 কিলোমিটার। এখান থেকে কমলাসাগর কালীবাড়ির দূরত্ব 22 কিলোমিটার। চলুন আপনারা আমার সাথে দেখে আসি কমলাসাগরের বিখ্যাত কালীবাড়ি শ্রী শ্রী কসবেশ্বরী কালীমাতা। আজ থেকে প্রায় 500 বছর আগে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য নির্মাণ করেছিলেন মন্দিরটা। সোজা রাস্তাটা চলে গেছে কসবেশ্বরী কালীমাতা মন্দিরে। বিপরীত দিকে আছে কমলাসাগর হ্রদ। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কসবেশ্বরী কালীমাতা মন্দির। চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। আপনাদের একটু পরে দেখাচ্ছি কমলাসাগর হ্রদ। ত্রিপুরার মহারাজা কল্যাণ মাণিক্য স্বপ্নাদেশ পান মাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার জন্য। বাংলাদেশের শ্রীহট্ট জেলার হাফিগঞ্জ গ্রামের কাশিমনগর এলাকাতে এক ব্রাহ্মণ পরিবারে মায়ের পূজা হতো। মা তখন রাজাকে স্বপ্নাদেশ দেন, আমার এখানে ভালো করে পুজো হচ্ছে না, তুই আমাকে দ্বিতীয় কোনো জায়গায় প্রতিষ্ঠা কর।
রাজাকে স্বপ্নাদেশ আরও বলেন, তুই যে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াস সেটাকে সকালবেলায় উঠে ছেড়ে দিবি। ওই হাতি নিজে নিজেই আমার কাছে আসবে, আমি ওই হাতির পিঠে চড়ে আসব। ওই হাতি যেখানেই বিশ্রাম করবে সেখানেই আমার মন্দির নির্মাণ করবি। মহারাজা সকালবেলায় উঠে হাতি ছেড়ে দেয় এবং তারপরে হাতি নিজে নিজে মার কাছে যায়। মা হাতির পিঠে চড়েই এখানে আসেন। মহারাজা কল্যাণ মাণিক্যের পুত্র মহারাজা ধন্য মাণিক্য মাকে এখানে প্রতিষ্ঠিত করেন। এখানে মায়ের যে কষ্টি পাথরের মূর্তিটা সেটাও স্বপ্নাদেশে মহারাজা পেয়েছিলেন, সেই পাথরটাকে মায়ের অবয়ব দিয়ে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি মোটামুটি 530 বছরের পুরনো। মা এখানে দুর্গারূপী, মায়ের মাথার উপরে পঞ্চনাগ আছে, মায়ের এখানে 10 হাত আছে, মা এখানে সিংহের উপরে বসে আছেন, মহিষাসুর আছে, মার পদতলে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে বলে মাকে বলা হয় দশভুজা দক্ষিণা কালী। মা রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিল আমার নাক বরাবর পুকুর কাটবি, তাই মার মন্দিরে সোজাসুজি কমলা সাগর লেক। মহারাজার পত্নীর নাম কমলা দেবী, ওনার নাম অনুসারে এই লেকের নাম কমলা সাগর লেক। পুকুর কাটার পর এখানে জল উঠছিল না, তখন উদয়পুরে রাঙামাটি রাজবাড়ি থেকে মহারাজারা এখানে গঙ্গা পুজোর আয়োজন করেন। গঙ্গা পুজোর পরও জল ওঠেনি, তখন মা মহারাজাকে স্বপ্নাদেশ দেন যে তোমার যে রানী কমলা দেবী তাকে এখানে নামতে হবে। তখন রানী এক পা নামার পর চারিদিক থেকে জল আসতে থাকে, কিন্তু দেবী আর উঠতে পারেননি। মায়ের আদেশে দেবীকে তখন ওইখানেই সমর্পণ করা হয়। মন্দির প্রতিদিন ভোর 6টার সময় খোলা হয়, মা 7টার সময় স্নান করে, প্রত্যেক দিন সন্ধে আরতি হয় সন্ধে 7টার সময়, মন্দির রাত্রি 8টার সময় বন্ধ হয়ে যায়। প্রত্যেক দিন 11টার সময় নিত্য পূজা হয়, ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। প্রতিদিন 11টা থেকে 12টা অবধি মায়ের পুজো হয়। 12টা থেকে 12:30টার মধ্যে মায়ের সামনে বলি সম্পন্ন করা হয়, যদি মায়ের কোনো ভক্ত বলি নিয়ে আসে। মায়ের পুষ্পাঞ্জলি 12:30 থেকে 1টার মধ্যে হয়। 2টো থেকে 2:30 অবধি মা বিশ্রাম নেন। আপনাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখালাম এবং তার সাথে সাথে মন্দিরের ইতিহাসটাও বললাম। কৈলারগড় কমলা সাগর, এই জায়গাটির নাম ছিল কৈলারগড়। এখানে ছিল ত্রিপুরা রাজাদের গড় বা দুর্গ, ছিল 950 সাত অর্থাৎ 1425 সেনানিবাস। মহারাজ ধন্যমাণিক্যের শাসনকালে গৌড়ের নবাব হুসেনশাহ সেনাপতি হইতেন খা 1437 শতাব্দে এই দুর্গ আক্রমণ করেন। যুদ্ধে ত্রিপুরা সেনা এখানে পরাজিত হয়েছিল। 1475 থেকে 1492 শতাব্দে মহারাজা বিজয় মাণিক্য খড়ের গৃহে বর্তমান বিগ্রহ স্থাপন করেছিলেন। কৈলাস সিংহের রাজমালা অনুসারে মহারাজা কল্যাণ মাণিক্য দুর্গের মধ্যে দুর্গ প্রস্তে প্রিমা প্রত্যেকের দিকে 12 হাত, চতুর্দিকে দেয়াল বেদ 4 হাত, একটি মাত্র 4×4 হাত পুরুষের বিশেষ প্রকোষ্ঠে মন্দির নির্মাণ করেন। কৃষ্ণবর্ণ প্রস্তর নির্মিত সিংহমাইনী মহিষাসুর বর্জন সৌজা ভগবতী উদ্ভিদ স্থাপন করেছিলেন। মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্যের কালে এই মন্দির সংস্কার করা হয়। মুসলমান শাসনকালে কৈলারগড়ের নাম হয় কসবা। মহারাজা ধন্যমাণিক্যের মহিষী মহারিণী কমলা মহাদেবী সামনের কমলা সাগর দিঘিটি খনন করিয়েছিলেন। দিঘির পশ্চিম পারে বর্তমান বাংলাদেশ রয়েছে। সেই সময় আসাম বেঙ্গল রেলের কমলা সাগর স্টেশন ব্রিটিশ শাসনকালেই তৈরি এই রেলওয়ে ছিল। ত্রিপুরার সঙ্গে বহির ত্রিপুরা রেলওয়ে যোগাযোগ একমাত্র পথ। আপনারা দেখছেন কমলা সাগর হ্রদ।
অবশেষে সন্ধ্যে 7টা নাগাদ আগরতলা এসে পৌঁছালাম। বন্ধুরা, আজই আমার ত্রিপুরা সফরের শেষ দিন। কাল এখান থেকে ফিরে যাব কাঞ্চনজঙ্ঘা ধরে। সকাল 8টার সময় কাঞ্চনজঙ্ঘা ছাড়ে আগরতলা স্টেশন থেকে। আমি এখন আগরতলা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন কি সুন্দর আগরতলা স্টেশনের সিলিংটা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন আগরতলা থেকে লামডিং পর্যন্ত সুন্দর একটা ট্রেন সফর। হাই, আমি সঞ্জয়। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর এই চ্যানেলে আপলোড করছি। আপনারা মনের আনন্দে নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স দেখতে থাকুন। আর প্রত্যেকবারের মতন একই কথা বলতে চাই, আপনার মন যেটা চাই আপনি সেটা করুন।